আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর আমার বামে রয়েছেন নিউ এলিফ্যান্ট রোডস্থ গুলবাগ জামে মসজিদের সম্মানীয় খতিব আল্লাহ মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু ও কিশোর জীবনের আদর্শ। আর আলোচনার শুরুতে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। মহান আল্লাহর কি মধুর বাণী! মহান রব্বুল আলামিন জগৎবাসীর জন্য আদর্শের কথা বলেছেন। শিশু এবং কিশোর আমাদের জাতির জীবনের ভবিষ্যৎ, তাদের সামনে আদর্শ থাকতে হবে এবং সে আদর্শ অনুযায়ী তারা গড়ে উঠবে। জগতের সকল মানুষের জন্য যিনি সব জীবনের আদর্শ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতে আদর্শ শিশু যদি বলি তা শিশু মুহাম্মদ, যদি আদর্শ কিশোর বলি কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থাকাকালে তার জীবনের কী আদর্শগুলো জগৎ মানুষের সামনে তিনি প্রস্ফুটিত করেছিলেন, ঠিক কিশোর বয়সে তার যে আদর্শ জগৎবাসী পেয়েছে এ বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, আপনার কাছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনের প্রতিটি মুহূর্ত, শুধু যে নবুয়াতের জীবন তা নয়, বরং গোটা জীবনই আমাদের সকলের জন্য আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের আদর্শের কথা যদি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নামে স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন, সূরাই মুহাম্মদ। এবং কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু ফা ইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। যে তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, এবং এই সম্পর্কে তোমরা কিন্তু সতর্ক হও। ওয়াহজারু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজকে আমরা দেখতে পাই যে সমাজের ভেতরে যে শিশু যে আচরণ করছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ ছিল, এবং সেটা তো মা আমিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের পক্ষ থেকে তিনি তা ইলহাম দিয়ে শিখিয়ে দিয়েছেন। এবং মা আমিনা যখন গর্ভে এই সন্তানকে নিয়েছেন, তিনি সেই আলোর প্রভা তিনি দেখেছেন। এবং যখন নবীজি জন্মগ্রহণ করলেন, মাত্র কটা দিন তিনি দাসী সোয়াইবিয়ার দুধ পান করেছেন মা আমেনার কাছ থেকে, অল্প কয়েকদিনের ভেতরেই তিনি মক্কা ছেড়ে কিন্তু চলে গেছেন তায়েফে। বনু সাদ গোত্রের যে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন, এবং এই মক্কাতুল মুকাররমায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখার জন্য এত এত ভিড় পড়ে গিয়েছিল যে সকলের মুখে একটি শব্দ যে মুহাম্মদ আগমন করেছে, মুহাম্মদ আগমন করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পেয়ারা নবীর সেই নূরানি চেহারায় আনোয়ার যেই দেখেছে সেই মুগ্ধ হয়েছে, এবং তার জবান থেকে একটি কথাই বের হয়েছে, না এর সাথে তো আর তুলনা হয় না। সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মা হালিমার বাড়িতে যখন গিয়েছেন, মা হালিমার বাড়িতে যাবেন আর এই এতিম বাচ্চাকে কেউ নিতে চাইছে না,
বছরের একটা সময় তায়েফ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসতো বাচ্চাদেরকে দত্তক নেয়ার জন্য। ঠিক এমনিভাবে মক্কাতে এসছিল একটি দল তায়েফ থেকে। আসার পথে যানবাহন খুব দুর্বল, মাহালিমা সাদিয়ার এমনিতে গরিব ছিলেন, অসহায় ছিলেন তিনি। লোকজনও তাকে খুব কোণঠাসা করে ধরেছিলেন, না তোমার যাওয়ার দরকার নাই, কে তোমাকে বাচ্চা দিবে। তিনি সব এক পাশ করে চলেই আসলেন মক্কাতুল মোকাররমায়, অলিগলি ঘুরছেন। শেষ পর্যন্ত নৈরাশ হয়ে গেলেন, আমি কি তাহলে খালি হাতে যাব, শূন্য হাতে? এমন অবস্থার ভিতরে তিনি এমন একটি ঘরের সামনে উপস্থিত হয়েছেন। ঘরের সামনে যাওয়ার পরেই তিনি যেই চেহারায় আনোয়ার দেখতে পেয়েছেন, আল্লাহু আকবার, মনে হয় যেন চোখ ফেরানোই যায় না। প্যার নবী, নূর নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে মনে হয় যেন সেই চেহারার ভিতরে কি নূর যেন চমকাচ্ছে, তাকে এত আকৃষ্ট করেছে এবং কুলে নিয়েছেন। কুলে নেয়ার পরে তিনি অনুভব করতে পারলেন শরীরটা ভারী ভারী লাগছে, আনন্দ লাগছে। অপলক দৃষ্টিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন। মা আমিনা তখন বলেছিলেন, আমার বাচ্চাকে তো আমি তেমন কোনো টাকা পয়সা দিতে পারবো না। অন্যদিকে মা হালিমা সাদিয়া তার স্বামীর সাথে তিনি পরামর্শ করলেন, খালি হাতে চলে যাবো তো বাচ্চাটা নিয়েই যাই। তো শেষ পর্যন্ত বাচ্চা নিয়ে যখন তিনি রওনা হলেন, উটনির পিঠে তিনি বসছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসার সময় যেই উটনি চলতেই পারছে না, আর যাওয়ার সময় সবকে ওভারটেক করে এই উটনি চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। উটনির গায়ে শক্তি বেড়ে গেল, উটনির স্তনে দুধ চলে আসলো, এবং বাড়িতে যখন চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর দেখা গেল কে যেন বাড়িঘর সাজিয়ে রেখেছে, কারণ জগৎ সেরা মানব মোহাম্মদ মুস্তফা রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার মরুদুলাল, তিনি আসছেন এই বাড়িতে মেহমান, জান্নাতি মেহমান, রহমতের নবী, প্রেমের নবী, দয়ার নবী, মানবতার নবী, তিনি আসছেন। বাড়িঘর সাজানো গুজগাছ, এবং সেখানটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন, ইনসাফ দেখিয়েছেন পেয়ারা নবী। সেখানে মা হালিমার দুধ পান করেছেন, ডান স্তনের দুধ তিনি পান করেছেন, কখনোই তিনি বাম স্তনে দিতেই পারতেন না, এবং তিনি খাওয়ার পরেই তিনি অল্পতেই তিনি তৃপ্ত হয়ে যেতেন, এবং তিনি কখনোই কাপড় শরীর থেকে আলাদা করতেন না, উঁচু আওয়াজে তিনি কখনো কান্না করতেন না, এবং ইনসাফ যে তিনি দেখিয়েছেন ছোট্টবেলা, সেই দৃষ্টান্ত আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। এবং মোহতারাম, নয় মাস যখন পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, এত শুদ্ধ ভাষায় তিনি কথা বলেছেন, যে দেখত সেই তাকিয়ে থাকতো, আল্লাহু আকবার, এত চমৎকার আওয়াজে তিনি কথা বলতে পারছেন, এবং সেই শিশু বয়সেই বাচ্চাকে তা শেখানো হয়েছে। আমরা আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। মাওলানা বদরুজ্জামান রিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেলেন, হালিমাতুস সাদিয়ার আরও সন্তান রয়েছে, বিশেষ করে তার প্রায় কিশোর একটি মেয়ে রয়েছে যার নাম সায়মা। এই সায়মা কিন্তু কোলে কোলে রাখতেন নবীজিকে, সে সমবয়সী আবদুল্লাহ একটি ভাই ছিল, তাকেও কোলে নিতেন, কিন্তু মুহাম্মদকে নিতে চাইতেন বেশি। আর সবচেয়ে বড় যেটি, সেটি হচ্ছে এই সায়মা প্রায় রাতে পায়ে দোল খাওয়িয়ে ঘুম পড়াতেন, পায়ে শোয়াইয়ে রেখে ঘুম পড়াতেন। গোলাম মুস্তফা বিশ্বনবীর মধ্যে এই কবিতাটা উদ্ধৃত করেছেন যে সায়মা তখন আরবের প্রচলিত অনেক আরবি কবিতা শুনিয়ে শুনিয়ে নবীজি ঘুম পড়াতেন। কিন্তু ব্যতিক্রম এখানে যে প্রচলিত কবিতা বললেন না সায়মা, সায়মা কোত্থেকে পাইলেন এই শব্দ যে তিনি আরবি একটি কবিতা শুনিয়ে শুনিয়ে ঘুম পড়াতেন, যেটার বাংলা করেছেন কবি গোলাম মুস্তফা, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, চিরতরুণ চির কিশোর চিরতরুণ রোগ, কি অসাধারণ। এবং এই কবিতার শেষে রয়েছে চিরস্থায়ী গৌরব যা তাই তাহারে দাও, চিরস্থায়ী গৌরব এই সায়মার দৃষ্টিতে কিন্তু ধরা পড়েছে সেখানে, যে এই বালক পেতে পারে। এই সায়মাকে কিন্তু রসুল কোনোদিন ভোলেন নাই, তার যে কোলে রাখার স্মৃতি এটি ভোলেন নাই। তারপরে ভাইদের সাথে আচরণ, তো এই কথাগুলো আমরা আসলে ক্ষুদ্র পরিসরে বলতে পারবো না। আপনি যদি বলেন কিশোর জীবন, এরপর নবীজি আস্তে আস্তে বড় হলেন, তো কিশোর জীবনে তার আচরণ কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহই বলেছেন যে তোমাদের মধ্যে, মোহাম্মদ সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। অতএব যে বাবা সে আদর্শ রাসূলের পাক থেকে শিখতে পারে, দাদা হিসেবে শিখতে পারে, নানা হিসেবে শিখতে পারে, এবং যেটি আমাদের আলোচ্য বিষয় যে যখন কিশোর বয়সে আল্লাহ রাসূলের পক্ষ থেকেও সে কিন্তু আদর্শ শিখতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট তখন থেকেই তিনি কিন্তু বিনয়ী ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন, এবং সেটি কিন্তু তার একটি লকব হিসেবে দেওয়া হয়েছে, আল আমিন তাকে সবাই বলতেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিশ্রমী ছিলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি কিন্তু পছন্দ করতেন না। এবং সেই বয়সে আমরা জেনেছি কিশোর বয়সেই তিনি হেল্পফুল ফুদুল নামে একটি সংগঠন করেছিলেন, যাতে করে যদি তার আগে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কিশোর হয়ে উঠেছেন, বড় হচ্ছেন, কত দায়িত্ব সচেতনতা, দেখুন
চাচার সাথে ব্যবসায় চলে গেলেন সিরিয়ার দিকে। ওই ছোটখাটো মাল সামান যা চাচার, চাচা তো অত ধনী না, এটা নিজের মাথায় বহন করলেন। রাসূলুল্লাহ ইসলামের আগমন সম্পর্কে তো ইহুদি এবং নাসার এবং তাদের যে ধর্মীয় গ্রন্থ সেখানে কিন্তু আল্লাহ পাক স্পষ্টই বলেছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফী কিতাবিন, তাদের কিতাবে সেগুলো কিন্তু লেখা ছিল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে এই কৈশোর, তার যে এই শৈশবের যে ইতিহাস, তাও তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহ কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেছেন, লাম তারা ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর এক একজন মানুষকে এই পৃথিবীর কোনো চোখ দেখেনি, এবং আপনার মতো এত সুন্দর, এত উত্তম আদর্শওয়ালা কোনো মানব শিশু এই জগৎ সংসারে কোনো মা জন্ম দেয়নি। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার ছোট্ট বয়স থেকে তার যে আচরণ দক্ষতা, তার যে মানবীয় যে সৌন্দর্য, তা কিন্তু তার আকর্ষণীয় ছিল। সমগ্র আরবের মানুষগুলো জানত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বাসী মানুষ, তিনি একজন আদর্শ, একজন শিশু আদর্শ, একজন কিশোর, যার কাছে বিশ্বাস করা যায়, যার কাছে আস্থা করা যায়। এবং যেটি আমরা দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পরিণত বয়সে গেলেন, মক্কার কাফেররা যখন কাবা শরীফ সংস্কার করল, যখন সবাই এই এই কালো পাথরটি কে সেখানে প্রতিস্থাপন করবে তা নিয়ে একটি যুদ্ধোন্মুখ অবস্থায় তৈরি হয়ে গেল, তখন তারা বলল যে আমরা আগামীকাল ভোরে যে আমাদের এই কাবার প্রাঙ্গণের প্রথম আসবে সেই এর সমাধান দিতে পারবে। দেখা গেল সে তখন প্রথম আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, যা আমিনুনা আমিনুনা রাদিনাহু, আমাদের আল আমিন চলে আসছে, আমরা তো খুশি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘর নির্মাণ করছেন, তখন তার চাচারা বললেন, তোমার কষ্ট হচ্ছে পাথর বহন করতে, এই যে আমরা যে বলছি কায়িক পরিশ্রম করার একটি, যে সবাই কাজ করছে আমি কেন বসে থাকবো, আমারও তো এখানে রেসপন্সিবিলিটি আছে। রাসূল ইসলাম কাঁধে পাথর নিয়ে আসছেন, তার চাচারা বললেন, ভাতিজা লুঙ্গিটা তুমি খুলে তোমার কাঁধে নিয়ে তারপরে পাথর বহন করো। রাসূল ইসলাম তিনি কিন্তু লজ্জার আতিশাজিতা করতে পারেননি, জোর জবরদস্তি করার পরে একটু উঁচু করেছেন, ফা ওয়াকা মাগমুশ, আল্লাহ রাসূল থেকে কিন্তু একেবারে বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জোর করেছে। আমরা আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ একটা বিরতির পরে। দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর যে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু এবং কিশোর জীবনের আদর্শ, যে মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরি, যে এই শিশু বয়সের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আজকের যে শিশু আমরা দেখি, তো এই শিশুদের মধ্যে সেই আচরণের একটা বিকাশ ঘটা উচিত। তা না হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের মধ্যে না আসে, তারাও তো ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন না। তো সেই জন্য শিশুরা যাতে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিখে বড় হতে পারেন, আদর্শ শিশু হয়ে ওঠেন, এই জন্য কী করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন তায়েফের সেই সুন্দর পুণ্যময় জমিনে যখন নবীজির দুধ বোন শায়মা ঘুম পাড়াতো, তখন যে কবিতাগুলো পাঠ করতো এবং এমন এমন শব্দ চয়নগুলো তিনি করেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই বোন শায়মার কণ্ঠ থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন, জবান থেকে বের করে দিয়েছেন। আজকের এই জগতে, আজকের এই সময়টায় আমরা এটা করতে পারি যে যখন বাচ্চা দুনিয়াতে আগমন করে, এর আগেই যখন সে তার মায়ের পেটে বড় হচ্ছে, ঠিক সেই সময়টায় কি করা উচিত? সেই সময়টা বাচ্চা যেন দিনদার হয়, আখলাকওয়ালা হয়, সে যেন মা বাবার সেবা করে, সে যেন দরদি হয়, দেশপ্রেমিক হয়, দেশের জমিনের প্রতি তার ভালোবাসা থাকে, এজন্য কোরআন তেলাওয়াত করা, সুন্না মানা এবং আউলিয়াদের জীবনী পড়া, আদর্শ মহামানবদের জীবনী পড়া এবং সেই আলোচনা নিজে করা। এবং বাচ্চা যখন হয়, বাচ্চা কান্নাকাটি করছে, বা নবীজির সুন্নত যেটা আছে যে তুমি আকিকা করো, সাত দিনের দিন আকিকা করো, সম্ভব হলে তুমি আকিকা করে দাও, সুন্দর একটি অর্থবোধক ভালো একটি নাম তুমি রাখো, কারণ এই নামের একটি আসর কিন্তু সেই বাচ্চার উপরে পড়ছে। তারপর যে বাচ্চার সাথে সত্য কথা বলা, বাচ্চাকে সত্য কথা শিক্ষা দেয়া, বাচ্চার সাথে নরম মেজাজে কথা বলা, তার সাথে গরম না হওয়া, এবং তাকে সব ধরনের খুঁটিনাটি ব্যাপারগুলো তার সামনে সময় উপযোগী যেটা আছে সেটা তার সামনে উপস্থাপন করা। সিরাতকাররা লিখেছেন যে হযরত হালিমা সাদিয়ার যে সন্তানরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে লালিত পালিত হচ্ছিলেন শিশু বয়সে,
তারা যেন পরিবর্তিত হচ্ছিল, অন্য আশেপাশের সন্তানদের চেয়ে লিটারেল তাদের কথাবার্তা সুন্দর, আচার আচরণ সুন্দর, এই মুহাম্মদ সাল্লামের প্রভাবে এবং এই ভাই বোনদের সাথে, তিনি যে আর চার ভাই বোনের সাথে মিলেমিশে থাকলেন, কোনোদিন কোনো জিনিস নিয়ে কোনো বায়না করেননি এবং কথা কাটাকাটি হয়নি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিশু জীবনটা, আসলে আমরা যে আদর্শ শিশু বলতে যা বুঝি, তার পরিপূর্ণ আদর্শ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু সেই আদর্শ আয়াতে, জি, সেই আদর্শ আমাদের শিশুদের মধ্যে আসবার জন্য যে নির্দেশনাগুলো আপনি বলছেন, এগুলির গুরুত্ব অপরিসীম। তা না হলে তোর আদর্শ শিশু হিসেবে গড়ে উঠবে না, একদম না। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা আপনাকে ধন্যবাদ যে মাওলানা বদরুজ্জামান রিয়াদ, শিশু এবং কিশোর, কিশোর এখন বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। কোথাও কোথাও শোনা যাচ্ছে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, নানান অপরাধে জড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো দেখি কিশোর মোহাম্মদ হেলফুল ফজুল করে মানুষের, মানবতার কল্যাণের জন্য, এবং তিনি মানুষের মারামারি হতে হতে দেখে কাঁদতেন যে কোনভাবে পথ পাওয়া যায়। এই সুন্দর শিশু, সুন্দর কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীর জন্য আদর্শ, তো তার এই আদর্শ আমাদের কিশোরদের মধ্যে কীভাবে আসবে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা আলোচনা করব, কিন্তু সেটি আমাদের সমাজ জীবনে কিন্তু প্রস্ফুটিত করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ব্যর্থতায় আমরা নিমজ্জিত, এতে কোনো সন্দেহ নাই যে, এবং এই এই আচরণগুলোই কিন্তু আমরা অনেক অমুসলিম রাষ্ট্রগুলোতে দেখতে পাই। তাদের শিশুরা কিন্তু মিথ্যা বলেন না, তাদের শিশুরা কিন্তু কোনো প্রিটেন্ডিং, কোনো ষড়যন্ত্র বা কোনো প্রকারের অভিনয় তারা করেন না, যা মনে তাই কিন্তু তারা প্রকাশ করেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা আমাদের দিয়েছেন। আমাদের কিন্তু কিছু দায় দায়িত্ব আছে, আমাদের আচরণ যে বিষয়গুলো আছে শিশুদের সাথে বা কিশোরদের সাথে আমাদের সুন্দর আচরণ করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানলাম ইয়ারহাম সগিরানা ওয়ালাম ইউকরিম কাবিরানা, যে ব্যক্তি আমার মুরব্বীদেরকে শ্রদ্ধা না করে আর ছোটদেরকে ভালো না বাসে, সে আমার দলভুক্ত না। ইব্রাহিম ইসলাম তার সন্তানকে ইয়া বুনাইয়া বলে ডেকেছেন, হয়তো লোকমান তার সন্তানকে ইয়া বুনাইয়া, বুনাইয়া অর্থ হলো হে আমার ছোট্ট শিশু, আদরের শিশু, হে আমার বাবা। এবং তাদেরও কিন্তু মতামতের কিছু বিষয় আছে, সেগুলো চাপিয়ে না দেওয়া। এবং রাসূল, এবং যেমনটি ইসমাইল ইসলামের তিনি পরামর্শ, ইবনে ইসলাম জানতে চেয়েছেন ফানজুর মাজা তারা, তোমার এক্ষেত্রে মতামতটাকে তুমি বলো। সব সর্বোপরি যে একজন শিশু আজকে যখন একজন নায়ককে, একজন একজন স্টারকে সে মনে করছে আমার আদর্শ, আমার পথিকৃত, সেক্ষেত্রে মুহাম্মদ ইসলামের যে আদর্শগুলো ইফেক্টিভ ওয়েতে, যৌক্তিকভাবে, এবং সেগুলো আমাদের গল্পচ্ছলে বলা প্রয়োজন। তাই আমাদের ব্যর্থতা, আপনি যদি বললেন যে ওই শিশুর সামনে, ওই কিশোরের সামনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পজিটিভ রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারি না। কেন পারি না? যে ওর সামনে মুখের কথায় হবে না, ওর সামনে মা বাবাকে ওইভাবে চলে তাকে আদর্শের বাস্তবায়নটা দেখাতে হবে। এই জায়গাটাতে আমাদের অভাব, আমরা শিক্ষক সমাজ বলি অথবা মুরব্বী অথবা এই পিতামাতা বলি, যে এই কিশোর এরা তো একটু চঞ্চল, অনুকরণ এবং চঞ্চল, তাদের সামনে কিন্তু ওই আচরণগুলো আমরা সংযত করি না, ওরা ওই আচরণে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর ক্রমান্বয়ে আমাদের ভবিষ্যৎ বংশধর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যেটি বলছেন অসাধারণ, যে উচিত যে আমাদেরকে বদলে যাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আপনারা কষ্ট করে এসেছেন, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আসলে শিশু এবং কিশোর ওরাই আমাদের ভবিষ্যৎ, তাদের সামনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেমন প্রকাশ করব, বলবো, পাশাপাশি ওই আদর্শের বাস্তবায়ন করে আমাদেরকে তাদের সামনে মডেল তৈরি হতে হবে। তো সেজন্য আসুন ও ধরনের আদর্শ শিশু, আদর্শ কিশোর তৈরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শের কোনো বিকল্প নেই, সেটিই আমাদের আজকে সবচেয়ে বড় উপজীব্য বিষয়। মহান আল্লাহ আমাদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে, যুবকদেরকে, সকলকে আল্লাহ রাসূলের আদর্শ মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এ ঠিকানায়। আমাদের প্রোগ্রামটি ইউটিউবে দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladeshprogram এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।